আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে, কারণ ওয়াইফাই এর জন্য একটা টেন্ডার রাউটার যদি আপনি বাজার থেকে কিনেন, সেই টেন্ডার রাউটারে আপনি কি কি জিনিসের ভিতরে পাবেন তা আপনাদের এ টু জেড দেখাবো, এবং এটা কিভাবে আপনার মোবাইলের সাথে নিজে নিজে কানেক্ট দিতে পারবেন তা কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। তার জন্য টানাঝরা না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমি আপনাদের সাথে হাজির হয়েছি উত্তম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকওয়েল টিপস। ভিউয়ার্স, দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। আমার এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ একটা টেন্ডার রাউটার। তো এই ব্র্যান্ড নিউ টেন্ডার রাউটারে কি কি আছে সেগুলো দেখাবো। তো তার জন্য প্যাকেটটা খুলে নেই। প্যাকেটটা খুললে এরকম আপনার বক্সের ভিতরে এগুলো পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন গাইডলাইন, এখানে কীভাবে করবেন এরকম আর একটা পেজ আছে। এগুলো কেউ সেভাবে পড়ে না, আমিও যেটা করি আর কি এগুলো পড়া হয় না, তো এগুলো রেখে দিই। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা রাউটার প্যাকেটিং করা, তো প্যাকেটিং করা টেন্ডার লেখা। এরপরে একটা চার্জার পাওয়ার কেবল আর কি, আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপে ডাইরেক্ট কানেকশনের জন্য একটা কেবল। তো টেন্ডার রাউটার কিনলে মূলত এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখন সরিয়ে দিই এগুলো, এগুলো আপনাদের দেখায় যে কীভাবে ম্যানুয়ালি আপনারা বিদ্যুৎ লাইনের সাথে সংযোগ দেবেন এবং ব্রডব্যান্ডের লাইনের সাথে সংযোগ দেবেন, সেই বিষয়টা আপনাদের দেখিয়ে দিই। এরপরে দেখাবো যে কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে সংযোগ দেবেন। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে চার্জার কেবলটা খুলে নেই, খুলে নিয়ে এখানে সেট করে দিই। এটা থ্রি পিনের একটা জায়গা লাগবে যেটা আমরা এখানে ইনস্টল করতে পারি, তো আমি দিয়ে দিচ্ছি, সেটা দেখাচ্ছি না। তো এরপরে পাওয়ার লাইন যেটা সেটা আমরা এখানে রাউটারে লাগিয়ে দিলাম। এরপরে ব্রডব্যান্ডের যে লাইন, সেই ব্রডব্যান্ডের লাইনটা প্রথম যে সুইচ, হ্যাঁ, এখানে আমরা দিয়ে দিলাম পাওয়ার কেবলের পাশেই, মূলত এটা পাশেই থাকে। তো আমাদের ম্যানুয়ালি কাজ শেষ। তো এরপর ওয়াইফাই লাইনটা কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করব তার জন্য দেখে আসি মোবাইল স্ক্রিনে। এরপর আপনারা চলে যাবেন এখানে, এখানে যাওয়ার পর ওয়াইফাই যে লাইনটা রয়েছে ওয়াইফাই আপনারা ক্লিক করবেন। এটা দেখতে পাচ্ছেন টেন্ডার যে লাইনটা আমার এখানে চলে আসছে, এখানে আমি কানেক্ট দিয়ে দিলাম। এরপর আমরা যে সেটিংগুলো আছে সেটা আমরা ঠিক করে নিই। তো একটা ব্রাউজারে চলে গেলাম, ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন 19, এই যে এই সংখ্যাটা আপনারা টাইপ করুন, ঠিক একবার হুবহু এটা টাইপ করবেন। যেখানে ডট আছে এখানে ডট দেবেন, তারপর কো দেবেন। এখানে দিলে কিন্তু এরকম একটা অট চলে আসবে টেন্ডার। তো আমরা টেন্ডার পেজে চলে আসছি, এখানে আপনাদের একটু জুম করে দেখাই, এই যে কানেকশন টাইপ, তো কানেকশন টাইপে যে PPOE লেখা আছে এটা আপনারা সিলেক্ট করে রাখবেন, যদি না থাকে অন্যগুলো থাকে। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইউজার নেম ফ্রম IPS অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের যে নাম দেবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, একটু হাইড করে রাখতেছি। এরপর আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন নিচেরটাতে, এরপর নেক্সট দেবেন। নেক্সট দিলেই আপনার ওয়াইফাই নেম যেটা, এটা যদি আপনি চেঞ্জ করে দিতে চান, আমি এটা রাখতেছি না, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, আমার নাম দিয়ে দিচ্ছি UTTOM উত্তম। তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে অবশ্যই 8টা হতে হবে, তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর পাসওয়ার্ড দাও কমপ্লিট। এরপর যে ওকে যে বাটনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ লেখাটা উঠেছে, যেহেতু এখানে সেভ লেখাটা উঠেছে তার জন্য আমার যে কনফিগারেশন দিয়েছি সেগুলো সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেছে। একটু রিফ্রেশ করলে দেখতে পাবেন নো ইন্টারনেট। এখন আমাদের নতুন যে ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। এখন কানেক্ট করার জন্য আমি ওয়াইফাই গেলাম, ওয়াইফাই গেলে দেখতে পাচ্ছেন কানেক্ট লেখা উঠছে। আমার যেহেতু নতুন পাসওয়ার্ড দিয়েছি এজন্য কানেক্ট এখানে হবে না, দেখতে পাচ্ছেন কানেকশন হয় নাই। তার জন্য এখানে ক্লিক করবো, ক্লিক করে আমরা নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দেবো। তো আমাদের পাসওয়ার্ডটা হয়ে গেলে এই যে নিচে কানেক্ট যে লেখাটা আছে এখানে ক্লিক করব। মোবাইলের সাথে একটা ওয়াইফাই রাউটার কীভাবে কানেক্ট করতে হয় এ টু জেড আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন।